হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু খেল দুনিয়া সোনি নোটি কি মোহন মানে আসছেন তো এটা নিয়ে এই মুহূর্তে মোহনমান সমর্থকদের মধ্যে সব থেকে বড় জল্পনা তো আদৌ ব্যাপারটা কি সেটা কিন্তু জানাবো এই ভিডিওতে এছাড়াও নতুন বছরের শুরুতেই আবার মোহনমান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ তো সমস্ত কিছু নিয়ে আপডেট দেবো এই ভিডিওতে পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তাহলে চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক তো প্রথম বছরের শুরুতেই মোহনমান ইস্ট বেঙ্গল ম্যাচ তো এইটা কিন্তু আজকেরই প্রকাশ করেছে সুপার কাপের কুচি তো সেখানে দেখা যাচ্ছে যে একই গ্রুপে ফেলা হয়েছে মোহনমান এবং ইস্টবেঙ্গলকে তো মোহনমান এবং ইস্টবেঙ্গল যেহেতু একই গ্রুপে পড়েছে সেক্ষেত্রে একটা ডার্বি হচ্ছে একটা কনফার্ম সুপার কাপে তবে ওর সমস্যাটা হচ্ছে এই সুপার কাপ যখন চলবে সেই সময় কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার যারা ভারতীয় দলের হয়ে খেলে তারা কিন্তু ভারতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকবে এএফসি এশিয়ান কাপে তো তাই সেই কারণে কিন্তু মোহনবাগান প্রায় সাতজন প্লেয়ারকে পাবে না তাদের ফার্স্ট টিম থেকে যারা ইন্ডিয়ান দলে থাকবে এছাড়াও ইস্টবেঙ্গল পাবে না তিনজন প্লেয়ারকে তবে এখানে তোমাদের জানিয়ে রাখি যে সুপার কাপে নতুন নিয়ম করেছে সেটা হচ্ছে ছজন বিদেশিকেই কিন্তু খেলানো যাবে একসাথে তো এইটাই হচ্ছে এই মুহুর্তে সুপার কাপের নিয়ম এছাড়াও মোহনমানের সাথে এবং ইস্টবেঙ্গলের সাথে রয়েছে হায়দ্রাবাদ এফসি এবং আই লিগ থেকে উঠে আসা একটি দল তো এই হচ্ছে মোহনমানদের রূপ গ্রুপ এবং এই মোহনমান ইস্টবেঙ্গল এ গ্রুপে রয়েছে তো দেখা যাক নতুন বছরের শুরুতে ডার্বি কে জয়লাভ করে তবে মোহনমানের জন্য কিন্তু এই ম্যাচটা একদমই সহজ হবে না কারণ তোমাদের প্রথমেই জানিয়ে রাখলাম যে মোহনমানের সাতজন এবং ইস্টবেঙ্গলের কিন্তু তিনজন প্লেয়ার ভারতীয় দলের জন্য তারা চলে যাবে এবং সেই কারণে কিন্তু ম্যাচটা খুবই হার্ডার্ডি হবে এবং বিদেশিরাই কিন্তু মেনলি ম্যাচের রং গড়ে দেবে বলেই মনে করা হচ্ছে এরপর চলে আসি সব থেকে বড় খবর যেটা হচ্ছে সনি নন্ডিকে নিয়ে সনি নন্ডিকে নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা বড় রিউমার ছড়িয়ে পড়েছে মার্কেটে মার্কেটে ট্রান্সফার সেটা সনি নডি কি মোহন মানে ফিরছেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তো এই মুহূর্তে সনি নডি একটা তার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে সেই প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে যে সনি নডির পুরনো যখন মোহন মানে খেলতো সেই পুরনো একটি ছবি কিন্তু শেয়ার করেছে তো সেই ছবি দেখে কিন্তু সমর্থকরা ধরতে শুরু করে দিয়েছে তাহলে সনি নডি হয়তো মোহন মানে আসছে তবে এই মুহূর্তে যা খবর এখনও অবধি কিন্তু সনি নডির মোহন মানে আসার ব্যাপারে কোনো ইতিবাচক কোনো Ning. তো যদি শনি নড্ডি মোহন মানে আসে প্রশ্ন হচ্ছে তাহলে কার জায়গায় তিনি আসবেন কার বদলে তিনি খেলবেন এবং কোন পজিশনে তিনি খেলবেন কারণ যেই খেলেন সেই কিন্তু এই মুহূর্তে কোনো প্লেয়ারের দরকার নেই তবে সমর্থকদের কাছে একটা আবেগ তো এই প্লেয়ারটি যদি আসে যেই পজিশনেই খেলুক না কেন মোহন মান সমর্থকরা কিন্তু খুশি হবে এবং শনি নড্ডির যদি রিসেন্ট পারফরমেন্স দেখো তেলেঙ্গানু এফসি তো সেখানেও কিন্তু তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং প্রায় দিনই তিনি গোল করছেন এবং তোমরা সেগুলো ভিডিওতে দেখতেই পাও তো এই মুহূর্তে কিন্তু শনি নড্ডির আগের যে খেলা সেই খেলার থেকে অনেকটাই হয়তো তার বয়সের ছাপ চলে এসেছে খেলায় তবে এই মুহূর্তে তিনি যে ফুটবল উপহার দিচ্ছেন সেটা কিন্তু একটা ফুটবল যায় জেসান কামিংস বা মোহন মানে এসে ফুটবলটা উপহার দিয়েছেন তার থেকে তো তো অনেক বেটার মোহন মানে আসবেন কি আসবেন না সেটা সময়ই বলবে তবে এই মুহূর্তে মোহন মান সমর্থকদের মধ্যে কিন্তু একটা দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে সনি নড্ডির নতুন এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা এবং শনি নড্ডি মোহন মানে আসতে পারেন বলে একটা খবর বেরিয়ে এসছে তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তেলেঙ্গানু এফসিও নাকি শনি নড্ডিকে নাকি ছেড়ে দিয়ে

মালয়েশিয়ান যে লিগ হয় সেই লিগও কিন্তু ফেব্রুয়ারি থেকে জুলাই অবধি হয় তো অনেকগুলো পসিবিলিটিস কিন্তু মিলে যাচ্ছে তবে আদৌ শনি নোড্ডি মোহন মানে আসবেন কি না সেটা কিন্তু সময় বলবে কারণ মোহনমান এই মুহূর্তে কিন্তু শনি থেকে অনেক বড় বড় এবং দামি দামি প্লেয়ার কিন্তু মোহন মানে রয়েছে এবং মোহনমান কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে যে আগে যেমন শনি নোড্ডডি আসলেই তিনিই হচ্ছেন সব থেকে দামি প্লেয়ার এখন কিন্তু সেরকমটা নয় তো মোহনমান কিন্তু এখন অনেক প্ল্যান করে দল গড়ে এবং অনেক প্লেয়াররাও রয়েছে তো শনি আসলে সত্যিই তিনি কার জায়গায় খেলবেন সেটাও কিন্তু একটা প্রশ্নের তবে দেখা যাক মোহন মান সমর্থকদের আবার উদ্বেল করতে সৈন্যটি মোহন